আজকে আমি বানিয়ে নিয়েছি খুব সহজেই চিকেন রোজ। আসসালামু আলাইকুম বন্ধুগণ, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। সামনেই দেখতে পাচ্ছেন আমি আজকে রেসিপি বানিয়েছি চিকেন রোজ। চলুন বন্ধুরা দেখা যাক আমি কিভাবে অল্প সময়ে এই চিকেন রোজ বানিয়ে নিয়েছি। এক গ্লাস পরিমাণে দুধ দিয়েছি, সেখানে দিলাম স্বাদ মতো লবণ, এক চামচ পরিমাণে ইস্ট দিচ্ছি। ইস্ট দেওয়ার জন্য এটা কিন্তু খুব সুন্দর হয়। আর আমি কিন্তু এটি যেভাবে বানাবো আপনারাও এভাবে করে বানানোর চেষ্টা করবেন, খেতে দারুণ মজার হয়েছে। সামনে দেখতে পাচ্ছেন দুই চামচ পরিমাণে সয়াবিন তেল দিয়ে দিলাম। এখন সেটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি সবগুলো উপকরণ। তারপর এক কাপ পরিমাণে আটা দিয়েছি। এক কাপ আটাতে হবে না, এখানে আমার দুই কাপ আটা লেগেছিল। আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী কম বেশি করতে পারেন, যেহেতু পরিবারের কতজন সদস্য রয়েছে। আর আসলে এই খাবারটি খেতে দারুণ মজার হয়। তারপর এটাকে ভালো করে মথে নিতে হবে, সময় নিয়ে একটি মানে মথে নিতে হবে, তা না হলে কিন্তু হবে না। এটি যত সুন্দর করে মথে নেবেন তত ভালো হবে। দেখতে পাচ্ছেন আমি হাত দিয়ে অনবরত নাচ্ছি, আর এরকম করেই মথে নিতে হবে। একটু আটা দিয়ে ভালো করে মিশিয়ে নেবেন। আর এটা যখন মথে নেওয়া সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেছে, আমার ওই বাটিতে এত বড় পলিথিন ছিল না, সামনে দেখতে পাচ্ছেন এই যে আমি আমার হাতে করে আবার এটাকে একটি আলাদা একটা বাটিতে নিয়ে নিলাম। এখন বাটিতে রেখে এই যে এরকম একটা পলিথিন থাকলে আপনারা ভালো করে এটাকে ঢাকনা দিয়ে রেখে দিবেন, বা পলিথিন দিয়ে এইভাবে বেঁধে রাখবেন এক ঘন্টার জন্য। আমি এক ঘন্টা রেখে দিলাম সাইডে। ততক্ষণে ভিতরে যে চিকেনটা দিব পুরটা সেটা বানিয়ে নিব। চলুন দেখা যাক। চুলায় কড়াই বসিয়ে দিচ্ছি। এখন এখানে দিয়ে দিচ্ছি আলু দিয়ে দিব। তেলটা দিয়ে দিলাম প্রথমে, তেলটা গরম হয়ে গেলে, তেল ভালো করে গরম হয়ে গেলে সেখানে আমি আলু দিচ্ছি। আলুটা আমি কি করে কেটে নিয়েছি আপনারা তো দেখতেই পাচ্ছেন। আপনারা ইচ্ছা করলে এখানে গাজরও অ্যাড করে দিতে পারেন। তারপর হলুদ দিয়ে দিচ্ছি, হলুদের গুঁড়া স্বাদ মতো দিচ্ছি, এক চামচের অর্ধেক দিয়েছি। হলুদ দেওয়ার পরে এটাকে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এক কথা কি, সবগুলো উপকরণই দিতে হবে যেহেতু এটা মাংস, আর আমি মাংস কিন্তু এক বাটি পরিমাণে নিয়েছি। মরিচের গুঁড়াও দিয়ে দিলাম। মরিচের গুঁড়ো দেওয়ার পরে এটাকে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। তারপর সেখানে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। স্বাদ মতো লবণ দেওয়া হলে জিরা বাটা, আদা বাটা, রসুন বাটা দিয়ে দিব। তারপর জিরা এবং ধনিয়ার গুঁড়ো অ্যাড করে দিব। আপনারা দেখতেই পাচ্ছেন আমি সব কিছু মশলা দিচ্ছি, কিন্তু এখানে কিন্তু আমি এখনও পর্যন্ত পেঁয়াজ দিইনি। আর পেঁয়াজটা কিন্তু আমি এখন দেবো না, পেঁয়াজটা একবারে সব শেষে দিব। তাহলে পেঁয়াজটা একটু হালকা কাঁচা কাঁচা ভাব থাকবে, খেতে দারুণ মজার হবে। যখন এটা এই যে দেখতে পাচ্ছেন আমি এখানে চিকেনটা দিয়ে দিলাম, মুরগির মাংস, এখানে কোনো হাড্ডি ছিল না, শুধু মাংসটাকে কুচি কুচি করে কেটে নিয়ে দিয়ে দিয়েছি। তারপর দুই মিনিটের জন্য ঢাকনা দিয়ে রেখেছিলাম। আর এই যে এখানে আমি কোনো প্রকার কিন্তু পানি অ্যাড করি নাই। আর সব শেষে দিয়ে দিচ্ছি ধনিয়া এবং জিরা গুঁড়া। আর সব শেষে দিয়ে দেবো একবারে পেঁয়াজ কুচি। আর আপনাদের বাসায় যদি টমেটো সস থাকে অবশ্যই টমেটো সস এক চামচ পরিমাণে দেবেন, খেতে দারুণ মজার হয়। সামনে দেখতে পাচ্ছেন এই যে আমি এখন পেঁয়াজের কুচিটা দিয়ে দিচ্ছি। এখন এটাকে ভালো করে নাড়াচাড়া করে নিব। এটা হয়ে গেছে, এখন এটাকে আমি একটি বাটিতে রেখে দিব অথবা প্লেটের মধ্যে রেখে দিব সাইডে। আর এই যে পুরটা কিন্তু অনেক সুন্দর হয়েছে, আপনাদের কেমন লাগছে বন্ধুরা জানাবেন। আর এক ঘন্টা পরে এই যে দেখতেই পাচ্ছেন ওই পুরটা রেডি করতে করতে আর এইদিকে আমার এক ঘন্টা হয়ে গেছিলো, আর এইদিকে এই যে মাখানোটা কীরকম হয়ে ফুলে গেছিলো। এখন এটাকে আমি ভালো করে, আর এটাকে কিন্তু আপনারা গরম জায়গায় রাখার চেষ্টা করবেন। যদি বাড়িতে রোদ থাকে তাহলে রোদের মধ্যে রেখে দেবেন, দেখবেন খুব তাড়াতাড়ি এই জিনিসটা হয়ে যাবে, ফুলবে। আর এই যে এখন আবার এটাকে ভালো করে মথে নিচ্ছি। একটি প্লেটে কলা পাতা নিয়েছি, আর কলা পাতা যদি আপনাদের পাশে না থাকে তাহলে বাটার পেপার অথবা এমনি কাগজ নিতে পারেন। তারপর দেখতেই পাচ্ছেন পিলার উপরে কিন্তু আমি একটি রুটির মতো করে শেপ দিচ্ছি, মানে একটি এরকম রুটি বানিয়ে নিয়েছি। আর রুটি বানানোটা দেখাইনি, কারণ আমরা তো সবাই রুটি বানাতে পারি। এরকম অল্প একটু ছোটো ডো নিয়ে আপনারা আপনাদের পরিমাণটা মানে ছোটো বড় করে নিতে পারেন। এরকম একটি রুটি বানাবেন। রুটি বানানোর মতো করে নেওয়ার পরে চাকু দিয়ে চার চার কেটে দিচ্ছি, এবং মাঝখানে কিন্তু আমি কাটিনি, মাঝখানে এই পুরটা দিয়ে দিব। পুরটা দেওয়ার পরে আমি কী করি আপনারা এখানে দেখলেই বুঝতে পারবেন যে আমি কীভাবে এই গোলাপ ফুলটা বানাই। আর এত সুন্দর গোলাপ হয়, আর এটি খেতে দারুণ মজার মানে মজার হয়। আপনি বাড়িতে যদি এইভাবে করে বানান তাহলে বাড়িতে ছোট থেকে বড় সকলেই পছন্দ করবে। আর যদি বাসায় কোনো নতুন মেহমান চলে আসে হুট করে, তাকে এইভাবে করে খাওয়া মানে খাওয়াতে পারেন, এবং সে আপনার এই খাবারের প্রতি বা এই খাবারের প্রেমে পড়ে যাবে। দেখতেই পাচ্ছেন এই যে এরকম করে আমি একটু পানি দিয়ে নিলাম সাইডে, অল্প পরিমাণে, এক চিমটি পরিমাণ করে পানি দিয়ে দিচ্ছি দুই সাইডে। তারপর এই যে এইভাবে করে দিচ্ছি, আপনারা দেখলেই বুঝতে পারবেন যে এটা আমি কী করি। আর এত সহজেই যে এই খাবারটি বানানো যায় আপনারা দেখলেই বুঝতে পারবেন। আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আপনারা লাইক কমেন্ট করবেন, আর যদি বেশি ভালো লাগে তাহলে আপনারা আপনাদের বন্ধুদের সাথে এইটি শেয়ার করতে পারেন। কারণ নতুন নতুন খাবার যদি পেতে চান বা দেখতে চান ভিডিও, তাহলে আমার মানে ফেসবুক ইউটিউব চ্যানেলের পাশে আপনারা সব সময় থাকবেন। দেখতেই পাচ্ছেন হয়ে গেছে, এখন আমি কলা পাতায় রেখে দিচ্ছি। এরকম করে আমি প্রত্যেকটি গোলাপ ফুল বানিয়ে নিয়েছি। তা এখন উপর দিয়ে ব্রাশ করে দিচ্ছি ডিমের কুসুম। ডিমের কুসুমটা দিলে কি হবে, এটার কালারটা অন্যরকম হয়ে যাবে, খুবই সুন্দর হবে। দেখতেই পাচ্ছেন আর কীরকম লাগছে বন্ধুরা আপনারা একটু জানাবেন। তারপর এই যে গ্যাসে চুলায় আরেকটি কড়াই বসিয়ে 5 মিনিট জাল দিয়ে দিয়েছিলাম। আমি গরম হওয়ার পরে সেখানে প্লেট বসিয়ে দিয়ে 20 মিনিট পর্যন্ত এটাকে আমি রেখে দিয়েছিলাম, জাল দিয়েছি 20 মিনিট, মানে মিডিয়াম আঁচে রাখবেন। আর এই সময় দেখতেই পাবেন যে হয়ে গেছে। এই যে 20 মিনিট পরে ঢাকনা খুলে আমি দেখছি আমার হাত থেকে পড়ে গেছে, মানে তখন এটি খুবই গরম ছিল, সেই জন্য হাত থেকে পড়ে গেছে, কারণ এত গরম জিনিস ধরা আমার জন্য ঠিক হয়নি। তারপর দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। এই যে এখন আমি আপনাদেরকে এটা ছিঁড়ে দেখাচ্ছি যে কতটা খেতে মানে খুবই মজাদার এবং সুস্বাদু হয়েছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।